বিরতির পর স্বাগত। ডুম্বুর জলাশয়কে বেসরকারীকরণের প্রতিবাদে আজ বিক্ষোভ প্রদর্শন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি, ত্রিপুরা রাজ্য জনজাতি গণমুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ডুম্বুর জলাশয়কে বেসরকারীকরণের বিরোধিতা করে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। ত্রিপুরা পশ্চিম জেলা অফিসের সামনে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। গোটা রাজধানীর পথ পরিক্রমা করে পুনরায় সেই মিছিলটি পশ্চিম ত্রিপুরা জেলা অফিসের সামনে শেষ হয়, যেখানে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। মূলত ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি এবং ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের যৌথ উদ্যোগেই এই প্রতিবাদ মিছিলটির আয়োজন করা হয়েছে। তাদের মূলত দাবি হচ্ছে যে ডুম্বুর জলাশয়কে বেসরকারীকরণ বা বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া যাবে না, তারই প্রতিবাদ বা তারই দাবি জানিয়ে আজকের এই বিক্ষোভ কর্মসূচি, এই র্যালির আয়োজন। সে বিষয় নিয়ে উদ্যোক্তারা কি বলছেন শোনাবো। আজকে ডুম্বুর জলাশয়কে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার জন্য এডিসি প্রশাসন এবং রাজ্য সরকার মিলিতভাবে উদ্যোগ নিয়েছে। এতে আমাদের রাজ্যের সবচেয়ে বড় জলাশয় ডুম্বুর জলাশয়, এই জলাশয় তৈরি হয়েছে 70-এর দশকে, 70-71 সালে ত্রিপুরা রাজ্যে প্রথম জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করার সময়ে 4,500 হেক্টর জমি এই জলের তলায় চলে গেছে। সেই সময়ে এই ডুম্বুর জলাশয় এলাকার শর্মা রাস্তার বাঁ পাশে সবাই চলে যান, সেটা নিয়ে চলে যান বাঁ দিকে সবাই, রাইমা শর্মা, তারপরে এই রৈশাবাড়ি, বিভিন্ন এলাকার কালাজারি, ধলাজারি, এই সমস্ত এলাকার মানুষ উচ্ছেদ হয়েছে। তাদেরকে পুনর্বাসন দেওয়ার কোনো ব্যবস্থা তখনকার সময়ে সরকার করেনি। পরবর্তী সময় যখন জল হয়েছে, সেই জলকে ভিত্তি করে জীবিকা নির্বাহ করার জন্য আবার বসতি স্থাপন করে বামফ্রন্ট সরকার আসার পর সেই সরকার মাছ উৎপাদনের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করে। সেই তার ভিত্তিতে এখানে জীবিকা নির্বাহের ব্যবস্থা হয়। আজকে এই বিজেপি আইপিএফটি চোট সরকার যখন রাজ্যে এসেছে, একটার পর একটা সংস্থা বেসরকারি হাতে তুলে দিচ্ছে, অন্যদিকে এডিসি প্রশাসন দিব্রামতারা হাতে আছে, তারাও যেভাবে কেন্দ্রের সরকার রাষ্ট্রীয় সম্পদ বেসরকারি মালিকদের হাতে তুলে দিচ্ছে, একইভাবে আমাদের রাজ্যে বিজেপি সরকার যেমন, তেমনি তিব্রামত সরকার আজকে বেসরকারি সংস্থার হাতে এই জলাশয় তুলে দিচ্ছে। ফলে এই জলাশয়ের চারপাশে বসবাসকারী 7-8 হাজার পরিবার সব মিলে 25-30 হাজার লোক হবে তাকে নির্বাহ করে বসবাস করছেন, তারা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা গণমুক্তি পরিষদ, ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন, ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি যৌথভাবে এই আন্দোলন সংগঠিত করছি। কোনো অবস্থাতেই এই আশপাশের ডুম্বুর জলাশয়ের আশপাশের জাতি উপজাতি মৎস্যজীবীদের সর্বনাশ করে বেসরকারি সংস্থার হাতে এই জলাশয় তুলে দেওয়া যাবে না, এই দাবি আমরা করেছি। আমরা চিফ এক্সিকিউটিভ অফিসার এডিসির কাছে ডেপুটেশন দিয়েছি, মৎস্য দপ্তরে ডেপুটেশন দিয়েছি গন্ডাছড়া। আজকে আমরা রাজ্য ভিত্তিকেই বিক্ষোভ করছি, প্রয়োজনে আরো বৃহত্তর আন্দোলন হবে। এই মৎস্যজীবীদের যদি সর্বনাশ হয় তার জন্য দায়ী থাকবেন এই এডিসি প্রশাসন এবং রাজ্য সরকার, তার জন্য আমাদের আন্দোলন জারি থাকবে। আপনারা শুনলেন বাম সংগঠন নেতৃত্বদের বক্তব্য। মূলত তারা বেসরকারির করণের বিরোধিতা করেই এই বিক্ষোভ মিছিলটি সংগঠিত করেছেন বলে জানাচ্ছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।